হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে। আজ আমাদের গন্তব্য সিলেট। আমাদের ভিডিওটা শ্যুট করা এবছর মার্চে, তখন আমাদের দেশের অবস্থা অনেকটা স্বাভাবিক ছিল। যখন ভিডিওটা পাবলিশ করছি তখন দেশে কোভিড এর জন্য লকডাউন চলছে। হ্যালো তাই আমি এয়ারপোর্টে আগেন্ডে থাকতে হতে বাইরে যেতে যেতে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব, হয়তো অনেকের উপকারে আসবে। কিভাবে আপনারা নিজে নিজে ঘরে বসে কম দামে টিকিট কাটতে পারবেন, আপনারা যেখানে যেতে চান, যে তারিখে যেতে চান, ইউএস বাংলা নব এয়ার বা বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে চলে যান অথবা তাদের অ্যাপ ইনস্টল করে গন্তব্য ও তারিখ দিয়ে দিন। টিকিটের প্রাইস দেখে সহজেই বুকিং করতে পারবেন। অ্যাপ থেকে ক্রেডিট কার্ড ছাড়াও বিকাশ, রকেট বা নগদ দিয়েও পেমেন্ট করার অপশন আছে। চাইলেই কাছাকাছি কোনো বিমান কোম্পানির অফিসে গিয়েও টিকিট কাটতে পারবেন। তবে চেষ্টা করবেন যত আগে টিকিট কাটা যায়, যত আগে টিকিট কাটবেন তত কম মূল্যে টিকিট পাবেন। ছোট বাচ্চাদের ভাড়া লাগে কিনা, ছোট বাচ্চাদের টিকিট দুই ক্যাটাগরিতে, 0 থেকে 2 বছর পর্যন্ত এরা হলো ইনফ্যান্ট, যাদের জন্য আলাদা সিটের প্রয়োজন হয় না, মা বাবার কোলে বসেই ভ্রমণ করে, তাদের ভাড়া বেস ফেয়ারের 10% দিতে হয়। যদি টিকিটের মূল্য হয় 3,000 টাকা তাহলে ইনফ্যান্টের জন্য লাগবে 300 টাকা সাথে ট্যাক্স এবং সার্ভিস চার্জ। যেসব বাচ্চাদের বয়স 2 থেকে 12 বছর পর্যন্ত তাদের জন্য বেস ফেয়ারে 75% পে করতে হবে। দেখতে দেখতে আমরা চলে এসেছি এয়ারপোর্টে। বাম পাশে এটাই ডোমেস্টিক টার্মিনাল। যারা একেবারে নতুন তাদের এয়ারপোর্টের সকল ফর্মালিটি দেখিয়ে দিচ্ছি। এই গেট দিয়ে আপনাকে ডোমেস্টিক টার্মিনালে ঢুকতে হবে। বাম পাশের এই বেল্টে আপনাকে আপনার সকল লাগেজ, ল্যাপটপ ও আদার এক্সেসরিজ দিতে হবে। আমাদের প্রাথমিক চেকিং শেষ, লাগেজ নিয়ে চলে যাচ্ছি নির্দিষ্ট এয়ারক্যাপ কোম্পানির কাউন্টারে। এখানে আপনার টিকিট শো করাতে হবে, সেটা প্রিন্ট কপি হতে হবে এমনটা না, আপনার মোবাইলে সফট কপি দেখিয়েও আপনি বুকিং করাতে পারবেন। এখানে আমাদের কাজ শেষ, এখন সামনের এই গেট দিয়ে ফাইনাল চেকিং করিয়ে চলে যাব গেটে। এখন আপনার সব কাজ শেষ, গেটে বসে ফ্লাইট টাইমের জন্য অপেক্ষা করুন। মনিটরে ফ্লাইটের টাইম শো করবে এবং এয়ারক্যাপ কোম্পানি স্টাফরা টাইম হলেই ডাকবে। আমাদের ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে, আমাদের এই বাসে করে নিয়ে যাবে এয়ারক্যাপ পর্যন্ত। আমার মেয়েকে একটু বকা দিয়েছি, এই জন্য পাশের অচেনা আন্টির পাশে গিয়ে বসেছে। Sometimes I'm selfish, get jealous, I feel a little helpless. My whole world has shifted again. You made a promise, I kept it. Now I'm second guessing my
এটি ইউএস বাংলার এটিএস 7-600 মডেলের এয়ারক্রাফট। দুই ইঞ্জিন বিশিষ্ট এই উড়োজাহাজে রয়েছে 72টি আসন। ফুয়েল ইফিসিয়েন্সির জন্য ইউএস বাংলা ছাড়াও নব এয়ার, বাংলাদেশ বিমান তাদের স্বল্প দূরত্বে গন্তব্যে এই উড়োজাহাজটি পরিচালনা করে। Sometimes I'm selfish, get jealous, I feel a little helpless. My whole world has shifted again. You made a promise, I kept it. Now I'm second guessing, my whole world has shifted again. দেখতে দেখতে আমরা চলে এসেছি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের পরবর্তী ভিডিও হোটেল গ্র্যান্ড সুলতান রিভিউ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।